হরে কৃষ্ণ, সকল অসম্ভবকে সম্ভব করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আজকে আমরা অন্য একটা ভিন্ন প্রসঙ্গ আলোচনা করব, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র যদি কোনো ব্যক্তি ঠিকভাবে প্রত্যেক দিন উচ্চারণ করতে পারে, বেশি সময় লাগে না, খুবই সংক্ষেপে এই মন্ত্র যদি উচ্চারণ করতে পারে, সে ব্যক্তির সকল অসম্ভব সম্ভব হবে এবং একটা দিব্য শক্তি ভিতর থেকে তাকে অনুপ্রেরণা যোগাবে। স্বাগতম আপনাকে আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি শাস্ত্র থেকে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। আসুন আগামী কিছুক্ষণ সময় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রসঙ্গে জেনে নেই এবং এও জানবো কিভাবে সঠিক নিয়মে, দেখেন মন্ত্রটা জানাই বিশেষ জরুরি না, মন্ত্র জানার সাথে সাথে সঠিক নিয়ম জেনে নিতে হয়। জপের সময় একটা ভুল যদি করা হয়, সেটাও কিন্তু সেই মন্ত্র জপের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। শাস্ত্র থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। এবং বিশেষভাবে আজকের ভিডিওটির জন্য অনুরোধ থাকবে, যদি এই তথ্যগুলো থেকে সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়া যাক। দেখেন প্রথমত এই মন্ত্রের সাধনা করলে যে কোনো মন্ত্রের একটা উদ্দেশ্য থাকে, যেমন এই মন্ত্রটা স্বয়ং মহাদেব রচনা করেছেন, কিন্তু রচনা করার পরে তার উদ্দেশ্য কি ছিল? এই মন্ত্রেরও একটা স্বরূপ রয়েছে, যেমন বিভিন্ন মন্ত্র রয়েছে, যে কালিকা মন্ত্র, অমুক মন্ত্র জপ করলে আপনার রোগ নিরাময় হবে, অমুক মন্ত্র জপ করলে মা কালী সিদ্ধ হবে, মা কালী আপনার প্রতি কৃপা করবে, অমুক মন্ত্র জপ করলে আপনি বাক্য সিদ্ধ পুরুষ হবেন। তো এই মন্ত্রেরও, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একটা স্বরূপ রয়েছে। এই মন্ত্রের যদি কেউ জপ করতে পারে ঠিকভাবে, তার দুরারোগ্য যদি ব্যাধি থাকে, অনেক দিনের ব্যাধি, অনেক সময় হয় কি, শাস্ত্রে এমন বলা হয়েছে যে পূর্বজন্মের কৃতকর্মের ফল বা পূর্বের কৃতকর্মের ফলে এমন এমন ব্যাধি হয়, যে ছোট ছোট ব্যাধি কিন্তু সেগুলো ডাক্তারের মাধ্যমেও ভালো হয় না, সারা জীবন থাকে। তো এরকম যদি দুরারোগ্য ব্যাধি থাকে, তাও নাশ হয়ে যাবে। আবার যদি কারো জীবনীতে অকাল মৃত্যু থাকে, খুবই সুন্দর একটা কাহিনী রয়েছে এই অকাল মৃত্যু নিয়ে, এই মন্ত্রটা সম্বন্ধে উৎপত্তির জন্য খুবই সুন্দর একটা কাহিনী রয়েছে, তাও আমরা একটু পরে জানার চেষ্টা করব। তো যাদের জীবনীতে অনেক বাচ্চার জীবন, এরকম জ্যোতিষীরা বলে দেয় যে অকাল মৃত্যু থাকে, তো যারা ভালো জ্যোতিষ গণনা করতে পারে, ওরা মানুষের এই প্রথম হচ্ছে আয়ুরেখা, তো এই আয়ুরেখা দেখলে অনেকটা বলা যেতে পারে এই সন্তানের অকাল মৃত্যু হবে কিনা। তো এরকম যাদের জীবনীতে অকাল মৃত্যু থাকে, তাও নাশ হয়ে যাবে। তারপরে বলা হয়েছে যে সকল বিপদ নাশ হবে। তো মূলত এই মন্ত্রের বিভিন্ন, এমনকি সে ব্যক্তি পরপারে মুক্তি লাভ করবে এমনটা বলা হয়েছে। ত্রয়ম্বক মন্ত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্র, দেবতাদের মধ্যে কারো সামর্থ্য নেই মুক্তি দান করতে পারে, একমাত্র ভগবান বিনে। তাই ভগবানের একটা নাম হচ্ছে মুকুন্দ। কিন্তু শুনলে হয়তো বা অবাক হবেন, আর একটা ব্যক্তি মুক্তি দান করতে পারে, তিনি হচ্ছেন মহাদেব। তাই বিশেষভাবে বলা হয়েছে এই মন্ত্রকে সঞ্জীবনী মন্ত্র বলা হয়। এই যে আমরা অনেক সময় শুনে থাকি যে মানুষকে জীবিত করা যায়, মৃত মানুষ মারা গেলেও তাকে জীবিত করা যায়, একটা সঞ্জীবনী বিদ্যা রয়েছে, সেই বিদ্যায় যে মন্ত্রটি প্রয়োগ করা হয় সেই মন্ত্রও কিন্তু এইটা। তবে মন্ত্র জানলেই হবে না, এটা আমি বলে দিলে আমার, আপনি কেউ মারা গেলে ফু দিয়ে বলে দিলেন, ব্যাপারটা সেরকম না, এর প্রয়োগ জানতে হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োগ রয়েছে এই মন্ত্রটার। যদি কাউকে বশীকরণ করতে চাও, তার জন্য এই মন্ত্রের প্রয়োগ রয়েছে, কিন্তু সেই প্রয়োগগুলো সকলে জানে না, বা আমিও যে জানি ব্যাপারটা সেরকম না। কিন্তু আজকে যে বিষয়গুলোর কথা বলবো, আপনাদের জীবনীতে যদি বেশি বিপদ আপদ থেকে দুরারোগ্য ব্যাধি থাকে, তাও নাশ হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকের উচিত, এমনকি অনেক বৈষ্ণব যারা কৃষ্ণের উপাসনা করে, তারা পর্যন্ত এই মন্ত্রটা জপ করে থাকে। সঞ্জীবনী বিদ্যা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিদ্যা। এই মন্ত্রের সাধনা করতে পারলে মহাদেব ভীষণ ভাবে খুশি হয়। এই যে দেখেন, রাবণ এত বড় শক্তিশালী ছিল, সে রাবণকে দেবতা থেকে শুরু করে অসুর পর্যন্ত সকলে ভয় করত, যেখানে যেত এই রাবণকে পর্যন্ত সকলে সম্মান করত। কিন্তু সেই রাবণ কার সাধনা করত? প্রত্যেক রাত্রে ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্রের জপ করত, ওম। প্রথমে ওম শব্দ উচ্চারণ করে তারপরে এই শিবের এই মন্ত্র উচ্চারণ করতে হয়, যা আমরা শেষের দিকে মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা ভালোভাবে দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র এটি। এবং এরপরে বলা হয়েছে যে পরিবারের যদি কেউ অসুস্থ থাকে, হয়তো বা সে মন্ত্রটা উচ্চারণ করতে পারে না, কিন্তু এমন ভয়ানক হয়তো বা মরণ ব্যাধি, তার উদ্দেশ্যে আপনি এই মন্ত্রটা জপ করতে পারেন, সে অবশ্যই নিঃসন্দেহে মহাদেবের কৃপায় ভালো হয়ে যাবে, আশা করি তার সেই দুরারোগ্য ব্যাধি। যদি ভালো না হয়, তবে নিঃসন্দেহে তার পারমার্থিক মঙ্গল সাধিত হবে, এটা বিশ্বাস। তবে সব থেকে মূল যে বিষয়, সেটা হচ্ছে বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা। এই বিশ্বাস ভক্তি রেখে জপ করতে হবে। আমরা বিশ্বাস রাখতে পারি না, কিন্তু শ্রদ্ধার সহিত ভক্তিভরে এই মন্ত্রের সাধনা করতে হয়। এবং এই মন্ত্রের খুবই সুন্দর একটা কাহিনী রয়েছে, এই মন্ত্রটা জপের মাধ্যমে অকাল মৃত্যু থেকে নাশ হয়েছে।
সে ব্যক্তি জগতে 7 কল্পকাল জীবিত ছিল, মানে এই পৃথিবীর 7 বার মহাপ্রলয় হয়েছে, তারপরেও সেই ব্যক্তি জীবিত ছিল। সেটা হচ্ছে, একবার মহর্ষি কুমুণ্ড এবং পত্নী ছিল মরু দপতি। তো সেই মরু দপতি এবং মহর্ষি কুমুণ্ডর কোনো সন্তান হয় না। মহাদেবের অনেক সাধনা করতে করতে মহাদেবের কৃপায় একটা সুন্দর সন্তান প্রাপ্ত হয়েছে, কিন্তু তার জীবনে তো অকাল মৃত্যু। মহাদেব বলে দিয়েছে যে কুমুণ্ড তোমার পুত্র 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। তো মহর্ষিদের কৃপায়, মহর্ষিদের আশীর্বাদে সেই মার্কণ্ডেয় প্রত্যেক দিন বলেছে মহর্ষি যে তুমি ভগবান শিবের সম্মুখে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে। এবং সেই ব্যক্তি, সেই মার্কণ্ডেয় 16 বছর বয়স থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে যমেরও সাধ্য নেই তাকে নিয়ে যাবে, যমরাজ পর্যন্ত তাকে নিতে পারেনি। মহাদেবের যারা উপাসনা করে এদের কখনো অকাল মৃত্যু হয় না, সেই ব্যক্তি জগতে 7 কল্পকাল জীবিত ছিল। তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই মন্ত্রের। আসুন এখন মূল যে বিষয় সেটা জেনে নেওয়া যাক, মন্ত্রটা কি এবং কিভাবে জপ করতে হয়, খুবই গুরুত্বের সহিত এখন একটু ভালো করে শুনুন। সেটা হচ্ছে, মন্ত্র জপ যে ভুলটি করবে না জপের সময়, মনে রাখবে স্নান না করে কখনো অপবিত্র অবস্থায় এই মন্ত্র জপ করতে নেই। একমাত্র ভগবানের নাম সেটা যে কোনো সময় নেওয়া যায়, পবিত্র অপবিত্র, কিন্তু কোনো দেবতাদের উপাসনা করতে গেলে বিশেষভাবে এই সঞ্জীবনী মন্ত্র, এটা সাধারণ কোনো মন্ত্র নয়, ভয়ানকও বলা চলে এবং বিশেষ গুরুত্বপূর্ণ। এই মন্ত্রটি আপনারা অবশ্যই স্নান করে পবিত্র হয়ে তারপরে জপ করবেন, এবং জপ করার সময় রুদ্রাক্ষমালায় একটা রুদ্রাক্ষমালা সংগ্রহ করবেন। তো অবশ্যই রুদ্রাক্ষমালায় 108 বার এই মন্ত্রটা কমপক্ষে 108 বার জপ করবেন, খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। রুদ্রাক্ষমালা যাদের না থাকবে তারা আপনারা করে, মানে সংখ্যা গণনা করে 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 করতে পারেন, তবে রুদ্রাক্ষের মালা অবশ্যই সংগ্রহ করবেন, শিবের সাধনার জন্য রুদ্রাক্ষের মালা সর্বোত্তম। এবং এই মন্ত্রটা এখন কি তা হচ্ছে জেনে নেই। সেটা হচ্ছে, ওম ত্রয়াম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষিয়মামৃতাত্। ভালোভাবে আমি আবারও বলে দিচ্ছি, এই মন্ত্রের যে ওম শব্দ উচ্চারণ করবেন সেটা যেন ভিতর থেকে আসে, ভালো করে মনে রাখেন, একটুকু ভালো করে শুনুন। তা হচ্ছে, যখন এই মন্ত্রটা জপ করবেন, আমি আবারও উচ্চারণটা বলে দেবো, একটু ভালো করে শুনবেন, আপনি অবশ্যই কয়েকবার উচ্চারণ করে ভালোভাবে মুখস্থ করে নেবেন। সেটা হচ্ছে, নাভি থেকে ওম শব্দটা বেরিয়ে আসবে, ওম ত্রয়াম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষিয়মামৃতাত্। এইভাবে সংক্ষেপে, মানে ধীরে ধীরে এই মন্ত্রের জপ করবেন, এবং মন্ত্র জপ করার সময় আপনার কেবলমাত্র মহাদেবের প্রতি, শিবের প্রতি ধ্যান করতে হবে। এতে কি হয়, অনেকভাবে দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করে, এই মন্ত্রের যখন জপ করা হয় তখন ভিতরের অর্গানগুলি একটা দিব্যতা কাজ করে, চেতনার মধ্যে একটা অন্যরকম দিব্য শক্তি বিরাজ করে, এতটা পাওয়ারফুল বলা হয়েছে, শক্তিশালী এই মন্ত্র। তো অবশ্যই আপনারা শ্রদ্ধা ভক্তির সহিত জপ করবেন রুদ্রাক্ষের মালায় 108 বার। যারা 108 বার করতে পারবেন না, অন্তত পক্ষে 21 বার থেকে শুরু করুন, প্রত্যেক দিন 21 বার করে স্নান করার পরে এই মন্ত্র জপ করবেন, নীরবে নিবৃত্তে একেবারে, যখন কেউ আপনাকে একেবারে মানে ডিস্টার্ব করবে না এমন সময় এই মন্ত্রটি জপ করবেন, সর্বশ্রেষ্ঠ মন্ত্র, অবশ্যই ভক্তি ভরে জপ করবেন। এবং মন্ত্রের উচ্চারণ, অনেকে বলতে পারেন উচ্চারণ যদি ভুল হয় তবে সেক্ষেত্রে অপরাধ হবে কিনা, না, উচ্চারণ ভুল হলেও জপ করুন, তবে সঠিকভাবে উচ্চারণ করবেন, এতে পূর্ণ ফল লাভ করবেন। তো হরে কৃষ্ণ। আশা করি আজকের এই মহাদেবের গুরুত্বপূর্ণ মন্ত্রটি জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। বিশেষভাবে অনুরোধ থাকবে আপনার আত্মীয় পরিজনদের মাঝে আজকের এই তথ্যগুলো ছড়িয়ে দেন, যেন সকলে জানতে পারি, এবং কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবেন। হরে কৃষ্ণ। মহাদেবের কৃপায় সকলের জীবন সুন্দর হোক, ভালো থাকবেন, জয় শ্রীকৃষ্ণ।